খুলনার কয়রায় সুন্দরবনে আত্মসমর্পণকারী 18 জলদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন র‍্যাব 8 বরিশাল। শনিবার বেলা 12টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সুন্দরবনে আত্মসমর্পণকৃত দস্যুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন র‍্যাব 8 বরিশালের এডি মোহাম্মদ রবিউল ইসলাম। উপহার সামগ্রী বিতরণকালে র‍্যাব 8 বরিশালের এডি মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে 27টি দস্যু বাহিনীর সদস্যরা সুন্দরবনের দস্যুতা করে আসছিল। সরকারের নির্দেশনায় এ বাহিনীর লোকজন দস্যুতা ছেড়ে ভালো পথে ফিরে আসে 400 শতাধিক জল ও বনদস্যু। তাই ফিরে আসা এসব মানুষের সমাজে ভালোভাবে বসবাস ও চলাচলের জন্য র‍্যাবের পক্ষ থেকে বিভিন্ন সময় সহায়তা করে আসছে। আত্মসমর্পণকারী দস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে দস্যুদের বিরুদ্ধে চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ব্যতীত অন্য সব সাধারণ মামলা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হচ্ছে। উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন এসআই উজ্জ্বল, এএসআই মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য র‍্যাব 8 বরিশালের সদস্যবৃন্দ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিশমিশ, জিরা, মশলা ও পেঁয়াজ।